আসসালামু আলাইকুম আমার দর্শকদেরকে। আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে এসেছি বা নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগবে যদি আমি আরও আগে আর কি ঠিক বিকেলের দিকে শ্যুট করতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। তো নিয়ে এসেছি 100 ফিটের আমাদের ঢাকার ভেতরে ঠিকানা, ফুলের রাজ্য যেটাকে বলা হয়। খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো একটা পরিবেশ আপনাদেরকে এই সন্ধ্যার, এই যে দেখুন উপরে চাঁদ দেখা যাচ্ছে, আলোর ঝলকানিতে ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। সো প্রথমে আপনাদেরকে কী দেখাবো, একটা লাভ হার্ট শেপের একটা কী বলবো এটাকে, ফুলদানি। এখানে অনেক বড় বড় ফুল রাখা হয়েছে। উক্ত নিয়ম অমান্য করলে 5000 টাকা আর্থিক জরিমানা। আছে এখানে ফুল ছিটতে না করা হয়েছে। আসলে এত ফুল মনেও চাইবে না যে আপনারা ফুল এখান থেকে ছিঁড়ে নিয়ে যাই। যাই হোক, খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠিকানার এবারের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। তো সন্ধ্যার পর একটা জিনিস হচ্ছে যে আপনি সারা বিকেল অনেক মানুষ ছিল, তো এখন একটু মানুষ কম। তো দুপাশেই আপনারা রাস্তার দুপাশেই থাকবে হচ্ছে এভাবে ফুলের বাগান, ভেতরে ভেতরেও ফুল তো আছেই। আমি আরও আগে এলে হয়তো জানতে পারতাম, অনেক ফুল আছে যেগুলো দেখলাম যে শুকিয়ে গেছে, তার মানে ফেস্টিভ্যালটা অনেক আগে থেকেই চালু হয়েছে, আমরা জানতাম না। তো এই সেই ঠিকানা যেটা আসলে কাঠের একটা দোতলা স্ট্রাকচারকে জাস্ট চেঞ্জ করা হয়েছে। এই যে দেখুন, ক্লান্ত শ্রান্ত মানুষ যখন কর্মব্যস্ততায় মনে হয় যে একটু কোথাও থেকে ঘুরে আসি, এবং ঢাকার কাছে দূরে যাওয়াও যায় না সময়ের জন্য, তারা এখানে আসতে পারেন। একটা বিকেল আমার মনে হয় একটা রিফ্রেশমেন্টের কাজ করবে। সবসময় কি প্রোডাক্ট দেখাবো, আজ না হয় একটু ফুলই দেখাই। দেখুন তো এত ফুল দেখলে কার না মন ভালো হয়ে যাবে, একটু চলে আসেন না। তো সুন্দর একটা জায়গায় একটা বিকেল, একটা সকাল, বা একটু কষ্ট করে দূরত্ব অনুযায়ী একটু, আমি যেমন আজকে এসেছি দুপুরবেলা খেয়ে লাঞ্চ করে দেন ঢাকার মালিবাগ থেকে রওনা হয়েছি। তো সেখান থেকে আমি এখানে এসে পৌঁছেছি 5:30। তো সূর্য ছিল, প্রচুর রোদ ছিল, রোদের মধ্যে পুড়ে আসতে হয়েছে, বাট এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেছে। তো এই সেই বাড়ি ঠিকানা, এখানে অনেক এখানে আসলে সারা বিকেল অনেক মানুষ ছিল, তখন একটু পিক তোলার জন্য দেখা গিয়েছে একটু পাশ মানে কেউ পিক তুলছে, দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে, বিষয়টা এমন। এখান থেকে আপনারা যতটুকুই যাবেন ভেতরে হাঁটার অনেক জায়গা আছে, আমি জাস্ট আপনাদের এই জায়গাটা দেখাই, এটার ভেতরটা আপনাদের অনেক ভালো লাগবে। বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাকে আপনারা জানাবেন যারা ফুল দেখছেন, যারা প্রকৃতি প্রেমিক, এই ফুলগুলোর নাম আসলে কি। পুরো ঠিকানায় কিন্তু এই ফুল, আর আমি যদি কোনো মালি পেয়ে থাকি বা নার্সারিতে কেউ যদি থাকে তাহলে অবশ্যই জেনে নেব। সন্ধ্যার পর একটু মশার কামড় খেতে হবে। সুন্দর একটা জায়গা, যখন দেখবেন মশার কামড় খাবেন না তা কি হয়। এখান থেকে ফুলও নেওয়া যায়,
আচ্ছা, সাইজের উপর না, আমাকে এটা বলেন এগুলোর নাম কি? আমি তো ফুলের নামই জানি না। এগুলোর নাম পিটুনিয়া। পিটুনিয়া? জি, পুরো ঠিকানা জুড়ে পিটুনিয়া ফুলের রাজ্য আর কি। এখন পিটুনিয়ার মধ্যে যতগুলো কালার আছে সবগুলো কালার মিলিয়ে কিন্তু এই রাজ্যটা তৈরি করা হয়েছে। এটা কতদিন থাকবে আর? 3 থেকে 4 মাস। আর আপনাদের এখানে এটা কতদিন থাকবে? 3 থেকে 4 জানুয়ারি থেকে আসছে নাকি? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত থাকবে। বৃষ্টি হলে আরো ভালো হতো না? এত গাছে তো পানি দেওয়া যায় না, কিন্তু মনে হচ্ছে যে পানি পেলে আরো ভালো হতো, বৃষ্টি হলে আরো ভালো হতো। গতবার এসেছিলাম তখন ফুলগুলো আরো তরতাজা ছিল। তো পিটুনিয়া রাজ্য দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে এখান থেকে পিটুনিয়াও নিয়ে যেতে পারেন। এই যে পিটুনিয়া, গাছের মধ্যে পিটুনিয়া টপ ঝুলে আছে, খুব সুন্দর। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পাশটা একটু দেখাই। এই পাশটার স্পেশালিটি হচ্ছে খুব সুন্দরভাবে সিরিয়ালি, যেমন হচ্ছে পিঙ্ক কালার। এটা আমরা যারা কলমি চিনে থাকেন কলমির মতো কালার। এটা হচ্ছে একদম ম্যাজেন্ডা বা হ্যাঁ পার্পল কালারও বলা যায়। আর ভেতর হচ্ছে, ভেতরটা যদি দেখি সাদা। তো পুরোটাই চেষ্টা, তো চেষ্টা বলতে পুরোটাই হচ্ছে এইভাবে ফুলের রাজ্য। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে ঠিকানা, এটাও কিন্তু পুরোটাই আপনারা দেখুন, পুরোটাই টপ দিয়ে সাজানো। কি এই যে দেখুন, কারণ একটা মেইন আকর্ষণ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খাবারের জন্য আগেই অর্ডার করতে হবে, যেটা বলে নিচ্ছি আপনাদেরকে দেখাতে দেখাতে। খাবার অর্ডার করলে খাবারের যে বিলটা আসবে সেই বিলটা থেকে আপনারা এন্ট্রি ফি মাইনাস করে নেবে। এটা আগে আগে ভেতরে হতো, এখন একদম যেখানে টিকিট কাউন্টার সেখান থেকে কিন্তু করা হয়েছে। আর এই হচ্ছে গিয়ে ঠিকানা আর ক ই। এই যে দেখুন ঠিকানা, শহীদ মিনার, পুরোটাই হচ্ছে ফ্লাওয়ার দিয়ে সাজানো। অনেক দূর থেকে নিয়েছি, ফুল এই ফুলের গ্রামটা যদি থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তবুও পরিবেশটা অ্যাকচুয়ালি, ফুল তো এমনিতেই মন ভালো হয়ে যায়। যাই হোক, আমরা খাবারের অর্ডার করেছি, আমাদের খাবার চলে এসেছে। আমি এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট করে ঠিকানা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। চাইলে এখান থেকে আপনারা খাবার নিয়ে, তারপর হচ্ছে ওই যে আগেই বলেছি খাবার যা খাবেন আগে আপনাদেরকে সিলেক্ট করে দেন, ঢুকতে হবে এটা কাউন্টারে। তো এখান থেকে এসে খাবার কালেক্ট করতে হবে, চাইলে আপনারা ভেতরেও খেতে পারেন, চাইলে বাইরে বসেও খেতে পারেন। কমেন্ট বক্সে জানাবেন, আর আমি তো আছি।